ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কি কি। তো আজকে আমরা শিখতে চলেছি হাউ টু ইউজ মাল্টিপল গুগল ফন্ট ইন সেম ওয়েব পেজ। আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে গুগল ফন্টকে আমরা একটি ওয়েব পেজের মধ্যে ব্যবহার করতে পারি। এবার আপনাদের অনেকেরই একটা কোশ্চেন ছিল যে আমরা কি একটা ওয়েব পেজের মধ্যে অনেকগুলো গুগল ফন্ট ব্যবহার করতে পারি। উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা পারি। তো সেটা কিভাবে করতে পারি সেটাই আজকে আমরা দেখব। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে যাবো হচ্ছে ই ড্রাইভের মধ্যে, তার মধ্যে ওয়েব ক্লাসেস, আর আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 73। তো আমি এখানে দিয়ে দিলাম ক্লাস 73। আর এর ভেতরে যাওয়ার পরে আমরা এখানে দুখানা ফাইল তৈরি করে নিই। একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচ টি এম এল। তো তার জন্য আমরা জাস্ট এখানে একটা ফাইল তৈরি করি যার নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচ টি এম এল। বেশ, আর আরেকটা ফাইল তৈরি করে নিলাম যার নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস, তাই তো? তো এখানটাতে আপনারা একটা ফাইল তৈরি করে নিন যার নাম হচ্ছে স্টাইল ডট, আর এখানটাতে দিয়ে দিন জাস্ট সিএসএস। বেশ, তো এবার আমরা এটাকে ফাইলটাকে ওপেন করে নিই নোটপ্যাডে। তো রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানটাতে যা থাকবে সব ডিলিট করে দিন। আর এখানে সিএসএস এর ফাইলটাকেও আমি ওপেন করে নিলাম, আর পাশাপাশি আমরা আগে যা আছে সবগুলোকে রিমুভ করে দিই। তো এবার আমরা এক কাজ করি, আমরা আমাদের এই ফাইলটাকে আমরা ওপেন করে নিই হচ্ছে ফায়ারফক্স এর মধ্যে। তো এটাকে রাইট ক্লিক করে আমি ফায়ারফক্সে ওপেন করে নিলাম। সো এবার আমরা এখানে এসে ফার্স্ট অফ অল লিখবো যে HTML:5 দিয়ে ট্যাব প্রেস করবো। দেখবো পুরো যে স্ট্রাকচারটা আছে HTML সেটা আপনার রেডি হয়ে গেল। এখানে আপনি দিয়ে দিন প্লাস 73। আপনাদের সুবিধার জন্য আমি ফন্টটাকে একটুখানি বড় করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, একটুখানি করে দিলাম। সো এবার আমরা এখানে আসার পরে জাস্ট লিখলাম, মনে করুন এখানে ফার্স্ট অফ অল সিএসএস টাকে লিঙ্ক করে দিই, যে লিঙ্ক কোলন সিএসএস দিয়ে ট্যাব প্রেস করলাম। দেখুন এটা চলে আসলো। এবার আমরা এখানটাতে যাওয়ার পরে আমরা জাস্ট লিখবো বডিতে মার্জিন জিরো, তাই না? এখানে দিয়ে দেবো যে মার্জিন কোলন জিরো। সো এইবার আমরা দেখুন আমরা গত পর্বে গুগল ফন্টটাকে খুব ভালোভাবে শিখেছিলাম। তো আমরা এখানটাতে জাস্ট ডট ওয়ান বলে একটা ডিপ তৈরি করে নিলাম। ওয়ান বলে ডিভের ভেতরে মনে করুন এখানে একটা এইচ টু রয়েছে বা একটা এইচ ওয়ান রয়েছে। এবার এই এইচ ওয়ান এর মধ্যে মনে করুন রয়েছে যে মনে করুন রয়েছে আওয়ার টিম, ঠিক আছে? তারপরে এখানে আমি পি এর মধ্যে দিয়ে দিলাম লরেম এর একটা পুরোপুরি টেক্সট থাকবে, ঠিক আছে? তো মনে করুন এটাকে আমি এইচ ওয়ানই করলাম, বেশ ঠিক আছে। তারপরে এটা থাকলো, তারপরে এখানে ধরুন আবার এই সেম জিনিসটাকে আমি ডুপ্লিকেট করব। কিভাবে? আমি এটাকে এখান থেকে পুরোপুরিভাবে সিলেক্ট করলাম দিয়ে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। জাস্ট এখানে টু দিয়ে দিন, আর এখানটাতে দিয়ে দিন আওয়ার ওয়ার্ক ধরে নিন, এখানটাতে দিলাম, আর এখানে যেটা আছে সেটা থাকলো, ঠিক আছে? তো এবার এই অবস্থাতে আপনি যখন ব্রাউজারে এসে যখন রিফ্রেশ প্রেস করবেন তখন দেখবেন এই জিনিসটা এসেছে। এবার দেখুন ফন্টটা খুবই বাজে লাগছে দেখতে, আপনাদের পড়তে অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে। তো এই কারণে আমরা কি করি, সবসময় ফন্টটাকে চেঞ্জ করে নিই, তাই না? তো আজকে আমরা দেখবো যে কিভাবে এই পেজটার মধ্যে আমরা একসাথে দুখানা ফন্টকে ব্যবহার করতে পারি। এই হেডিংটার জন্য একরকমের ফন্ট থাকবে, এই হেডিংটার জন্য আরেক রকমের ফন্ট থাকবে। তো তার জন্য আমরা চলে যাবো হচ্ছে গুগল ফন্টে। তো আমরা ফায়ারফক্সে যাচ্ছি, আর তারপরে জাস্ট google.com আপনারা এখানে লিখবেন, যে google.com এন্টার প্রেস করুন। আসার পরে জাস্ট আপনারা গুগলের যে সার্চ বারটা রয়েছে সেখানটাতে লিখুন গুগল ফন্ট, এটা লিখুন, জাস্ট এন্টার প্রেস করুন। দেখবেন আপনার কাছে ফার্স্ট লিঙ্কটা চলে এসেছে, এটাকে রাইট ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করুন। দেখবেন এখানে আপনাদের সমস্ত ফন্টস এর লিস্ট চলে এসেছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে ট্রেন্ডিং ফন্টগুলো এখানটাতে দেখায় কি কি রয়েছে, আপনি চাইলে মোস্ট পপুলার ফন্ট সার্চ করতে পারেন। তো ট্রেন্ডিং ফন্টের মধ্যে আমি বলেছিলাম যে রোবোটো এক ধরনের ফন্ট আছে, আরেকটা দেখবেন রেলওয়ে ফন্ট আছে, তারপরে মনস্টারেট ফন্ট আছে, ল্যাটো ফন্ট আছে, অনেক রকমের ফন্ট আছে। সো আমি যদি একটুখানি এখানে যাই মোস্ট পপুলারের মধ্যে, আপনারা সমস্ত কিছু দেখে নেবেন, হ্যাঁ? তো দেখবেন মোস্ট পপুলারের মধ্যে আপনার রোবোটো দেখাচ্ছে, ওপেন স্যান্স দেখাচ্ছে, মনস্টারেট দেখাচ্ছে, এই যে সোর্স স্যান্স প্রো এটা একটা রয়েছে, পপিন্স, অনেক ফন্ট রয়েছে, অনেক ফন্ট রয়েছে। এটা দেখুন রেলওয়ে। তো মনে করুন আমি আজকে রেলওয়ে ফন্টটা নিয়ে কাজ করব। তো আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে এটাকে ক্লিক করলাম। এটা খুবই ইজি জিনিস, এটা আপনারাও পারবেন, জাস্ট বলতে হবে না, যেহেতু গত পর্বে আপনাদেরকে খুব ভালোভাবে জিনিসগুলো বলে দেওয়া হয়েছে। তো মনে করুন এখান থেকে আমি জাস্ট হেডিং টাইপের কিছু ফন্ট নেব। মেনলি রেলওয়েটা ব্যবহার করা হয় আপনার টেক্সটের জন্য, অর্থাৎ আপনি যে প্যারাগ্রাফের মধ্যে যে সমস্ত টেক্সটগুলো ব্যবহার করেন সেগুলোর জন্য, বাট এটাকে আমরা অ্যাজ এ হেডিং মনে করুন ব্যবহার করব। তো হেডিং হিসাবে আমি ধরুন এইটাকে নিলাম, হ্যাঁ, এই যে এইটা, বা মনে করুন এই যে বোল্ড, এক্সট্রা বোল্ড 800। তো আমি জাস্ট এটাকে ক্লিক করলাম। তো আমরা জানি যে এখানটাতে আমাকে দুখানা অপশন দেবে, একটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে আর একটা হচ্ছে ইম্পোর্টের মাধ্যমে, তাই না? তাই আমরা চলুন আমরা ইম্পোর্টের মাধ্যমে করি। এখানে ক্লিক করলাম, জাস্ট ইম্পোর্টের মাধ্যমে করলে আমার এইটুকু নিলেই চলবে। এটাকে জাস্ট কপি করলাম, আমরা এখানে যাব, সিএসএস এর মধ্যে যাব, যাওয়ার পরে এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিন,
ওইটা এখানে ইম্পোর্ট হয়ে গেল। তো এবার আমরা ফন্টটাকে যখন ব্যবহার করব, মনে করুন আমরা এইটার মধ্যে ফন্টটাকে ব্যবহার করব, তাই আমরা কি করব, আমাদেরকে এভাবে বলে দিতে হবে যে ওয়ান বলে ক্লাস্টার ভেতরে যে এইচ ওয়ান রয়েছে তুমি তাকে ধরো, ধরে ফন্টটাকে চেঞ্জ করে দাও। তাহলে ওয়ান বলে ক্লাসটাকে ধরো, এটার জন্য আপনাকে কি বলতে হবে যে ডট ওয়ান, তার ভেতরে বোঝানোর জন্য কি স্পেস, যে আমি ওয়ানের ভেতরে যে এলিমেন্ট আছে তাকে ধরতে চাইছি। আর তারপরে আপনি ডট ওয়ানের ভেতরে কাকে ধরতে চাইছেন, এইচ ওয়ান কে, তাই আপনি এখানে লিখে দিন এইচ ওয়ান। এগুলোকে বলা হয় সিলেক্টর, যেগুলো আমরা আগে খুব ভালোভাবে শিখেছি। তাই দেখুন আমরা এটাকে যা সিলেক্ট করলাম, এবার আমরা এখানটাতে লিখে দেবো যে ফন্ট হাইফেন ফ্যামিলি, তাই না, বা এখানে ফন্ট ফ্যামিলি লেখার দরকার নেই। দেখবেন আপনি যখন এখানে চুজ করবেন আপনি এখানে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাকে বলে দেওয়া রয়েছে, তাই জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিন। তো কপি করার পরে এখানে এসে জাস্ট এখানে পেস্ট করে দিন, দেখুন এটা পেস্ট করে দিলাম। এবার যখন আমরা এটাকে সেভ করব, করার পরে যখন আমরা, তো দেখুন যখনই আমরা এখানে এসে এটাকে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখানটাতে আপনার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এখন এই হেডিং এর যে ফন্টের ফ্যামিলিটা রয়েছে সেটা হচ্ছে আপনার রেলওয়ে, তাই না। আর কিভাবে আপনি ইনস্পেক্ট এলিমেন্টের মাধ্যমে টেস্ট করবেন সেটা আমি গত পর্বে আপনাদেরকে বলে দিয়েছি। তো এটা দেখুন এখন রেলওয়ে ফন্ট হয়ে গেল। এবার যদি আমাকে বলা হয় যে এই হেডিংটাকে চেঞ্জ করতে হবে, কারণ দেখবেন আপনি যখন পরবর্তীকালে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন তখন এরকম হবে, দেখবেন যে একটা ওয়েবসাইটের মধ্যে যে হেডিং গুলো রয়েছে সেটার ফন্টের আপনার যে ফ্যামিলিটা রয়েছে বা ফন্টের যে স্টাইলটা রয়েছে সেটা হচ্ছে এক ধরনের ফন্ট, আবার যে লেখার ফন্টটা রয়েছে সেটা আবার আলাদা। এটা যখনই আপনি পিএইচডি নিয়ে কাজ করবেন বা ধরুন অন্যান্য আপনার টেমপ্লেট নিয়ে কাজ করবেন, তখন আপনাকে অলরেডি সে সমস্ত যে টেমপ্লেট গুলো রয়েছে তারা বলে দেবে যে এই টেক্সটাতে কি ফন্ট দেওয়া রয়েছে বা এই হেডিংটাতে কি ফন্ট দেওয়া রয়েছে। এগুলো সব আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীকালে দেখবো। তো দেখুন এইটা আমাদের ক্ষেত্রে এটা হয়ে গেল। এবার চলুন আমরা এই ফন্টটাকে চেঞ্জ করি। তো চলুন আমরা আবার গুগল ফন্টে ফিরে আসি, আসার পরে জাস্ট এখান থেকে এটাকে ক্লোজ করে দিন, আর এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ব্যাকে প্রেস করব। আমরা একবার উপরে চলে আসলাম, দেখুন এখান থেকে জাস্ট এই ব্যাকে প্রেস করুন, দেখুন আপনি আবার আগের জায়গাতে ফিরে চলে আসলেন। এবার এখান থেকে আপনি যে কোনো একটা পপুলার ফন্টকে নিয়ে নিন। আমরা আগের দিন রোবোটোকে নিয়ে কাজ করেছি, তো বা মনস্টারকে নিয়ে কাজ করেছি, মনে করুন ল্যাটো এটাকে নিয়ে আমি কাজ করলাম। তো এখানে জাস্ট এটাকে ক্লিক করুন, বা পপিন্স আছে ওদিকে একটা মোস্ট পপুলার ফন্ট, এটাও হতে পারে। তো দেখুন আমি যখন নিচের দিকে আসবো মনে করুন এইটাকে নেবো আমরা, তো এটাকে নেওয়ার জন্য জাস্ট একবার ক্লিক করুন, করার পরে দেখবেন এটা চুজ হয়ে গেছে উপরের দিকে। দেখুন আমার কাছে কিন্তু এখন স্লাইডটা আসছে না, তো স্লাইডটা কোথা থেকে আসবে, এই যে এখান থেকে, এখানে ক্লিক করুন, দেখুন আপনি স্লাইডটা দেখতে পাচ্ছেন, তাই না। তো এবার এখানে একটা মজার জিনিস দেখুন, আমি জাস্ট কিছুক্ষণ আগে একটা ফন্ট ব্যবহার করেছিলাম যেটা হচ্ছে রেলওয়ে, আর জাস্ট দেখুন এটাকে রিফ্রেশ না করে, অর্থাৎ এই গুগল ফন্টটাকে আমি নতুন করে ওপেন না করে আমি কি করেছি, আমি সেম উইন্ডোতেই আবার ল্যাটো চুজ করেছি, তাই না। তাই দেখুন এখন আগের যে ছিল রেলওয়ে সেটাও চুজ রয়েছে, আর এখনকার চুজ করলাম ল্যাটো সেটাও চুজ রয়েছে। তাহলে এক্ষেত্রে জিনিসটা কাজ করবে কি করে বলুন তো, জাস্ট এখানটাতে ক্লিক করুন, আপনি এখানে দেখতে পারবেন যে দেখুন এখন এই ফন্ট ফ্যামিলির মধ্যে যেরকম ল্যাটো রয়েছে ঠিক সেরকম ভাবে দেখুন রেলওয়েও রয়েছে, তাই না। ঠিক দেখুন এইভাবে জিনিসটা রয়েছে। আবার আপনি যদি ইম্পোর্টে যান সেখানেও আপনি সেম দেখতে পারবেন, অর্থাৎ এর জন্য কিন্তু আমাকে আলাদা আলাদা করে ওই লিঙ্ক দেওয়ার দরকার নেই, অর্থাৎ এটার জন্য একটা লিঙ্ক, আবার ধরুন নতুন ফন্টের জন্য আরেকটা লিঙ্ক, এভাবে দেওয়ার দরকার নেই। জাস্ট আপনি যখনই এভাবে চুজ করবেন এই ফরম্যাট গুলো একটু দেখে নেবেন, দুটো ফরম্যাটকে একটুখানি কম্পেয়ার করলে আপনি বুঝে যেতে পারবেন যে কি করে দুটো ফন্টকে আলাদা আলাদা একটা এই লিঙ্কের মাধ্যমেই দেওয়া যায়। দেখুন এখানটাতে ফ্যামিলি ইকুয়াল টু চলে এসেছে, তাই না, এখানে দেখুন এই ফ্যামিলি ইকুয়াল টু এতটুকু হচ্ছে আপনার ল্যাটো, আর ঠিক তারপরে দেখুন এন্ড ফ্যামিলি ইকুয়াল টু এটা, এটা হচ্ছে আপনার কার জন্য, রেলওয়ের জন্য, ঠিক আছে। তাহলে তাই দেখেছেন মাল্টিপল ফন্টকে কিভাবে আমরা একটা লিঙ্কের মধ্যেই দেখাতে পারি বা একটা লিঙ্কের মধ্যেই ব্যবহার করতে পারি, বা বলতে পারেন একটা ইম্পোর্টের মধ্যে ব্যবহার করতে পারি, সেটাই ছিল আজকের আমাদের মেইন টপিক দেখানো। আপনারা চাইলে আলাদা করে এই দুখানা লিঙ্ক ডিক্লিয়ারেশন করতে পারেন, যেরকম একটা লিঙ্কের মধ্যে থাকবে হচ্ছে আপনার ল্যাটো আর একটা লিঙ্কের মধ্যে থাকবে রেলওয়ে, এটা হতে পারে। বা ওটা না করে আপনি কেন দুবার করে কল করতে যাবেন, আপনি কেন দুবার করে কল করতে যাবেন যেখানে আপনার একটাতেই হয়ে যাচ্ছে। তাই আপনি কি করলেন যে জাস্ট একটা লিঙ্ক ট্যাগ থাকলো, তার মধ্যে আমি যেহেতু দুখানা ফন্ট ব্যবহার করছি তাই দেখুন যখনই দুখানা ফন্ট ব্যবহার করছি তখন এখানে ফ্যামিলি ইকুয়াল টু এটা চলে এসেছে, অর্থাৎ প্রথম ফ্যামিলি ইকুয়াল টুটা হচ্ছে আপনার ল্যাটোর জন্য, আর দ্বিতীয় যে ফ্যামিলি ইকুয়াল টুটা রয়েছে সেটা হচ্ছে রেলওয়ের জন্য। আপনি জাস্ট এই সিনট্যাক্স গুলোকে, অর্থাৎ এই লিঙ্কের পরে HTTP এই এতটুকুর পরে এই সিনট্যাক্সটাকে একটুখানি যদি ফলো করেন, তাহলেই আপনি পরবর্তীকালে মাল্টিপল ফন্ট কিভাবে একসাথে একটা লিঙ্কের মাধ্যমে দেওয়া যায় সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক যেরকম আমরা আগেরটাতে দেখেছিলাম কম্পেয়ার করে করে যে কোনটা এক্সট্রা এলো কোনটা এক্সট্রা এলো, তো ঠিক আপনি সেইভাবেই জিনিসগুলোকে অ্যাড করতে পারবেন। তাই দেখুন আমি এখান থেকে যদি এখন ইম্পোর্টে ক্লিক করি, তাই আমি যদি এখন এখান থেকে এতটুকুকে ধরুন কপি করে নিই, কপি করার পরে যখন এখানে যাব, যাওয়ার পরে এই যে আপনার ইম্পোর্টটা রয়েছে এটাকে জাস্ট ডিলিট করে দিয়ে আপনি জাস্ট ওটাকে বসিয়ে দিন। এবার দেখুন আপনি দুটো ফন্টই একটা লিঙ্কের মধ্যে হয়ে গেল। এবার আপনি ব্যবহার করবেন কিভাবে, আমি জাস্ট টু এর মধ্যে, অর্থাৎ এই যে ডিপটা রয়েছে এই টু এর মধ্যে যে এইচ ওয়ানটা রয়েছে এটার হেডিংটাকে চেঞ্জ করতে চাইছি, তাই না। তাই আমি কি করব, এই জাস্ট আগের যে সিএসএস টা আছে এটাকে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করুন, দেখুন এখানটাতে কি হবে আপনার টু হবে। সবসময় চেষ্টা করবেন এইভাবে কপি করে এখানে পেস্ট করতে, তাহলে ভুলটা একটুখানি কম হবে।
তো দেখুন এবার আমরা এখানে কি ফন্টটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, দেখুন ও আপনাকে এখানে সাজেস্ট করে দিয়েছে। যখনই এখানে আপনি মাল্টিপল ফন্ট ব্যবহার করছেন, দেখুন এখানটাতে আপনার ফন্ট ফ্যামিলিগুলো কিন্তু মাল্টিপল হয়ে গেছে, এটা হচ্ছে ল্যাটোর জন্য, এটা হচ্ছে আপনার রেলওয়ের জন্য। তাই আমি কি করবো, আমি ল্যাটোর এই ফন্ট ফ্যামিলিটাকে এখান থেকে কপি করলাম, করার পর আমি জাস্ট এখানে আসলাম আর জাস্ট এইখানটাতে এসে এটাকে জাস্ট পেস্ট করে দিলাম, সরি জাস্ট এখানে কন্ট্রোল পি করে দিন, এটাকে সেভ করুন। আপনি এবার এইখানে যান, এইখানে যান, রিফ্রেশ প্রেস করুন, দেখুন দুখানা ফন্ট আলাদা আলাদা হয়ে গেল, তাই না? এটাকে যদি আমি এখন রাইট ক্লিক করে ইন্সপেক্টে প্রেস করি, তাহলে আমি বুঝতে পারবো যে এটার যে ফন্টটা রয়েছে সেটা হচ্ছে, ধরুন আমি ফন্ট অপশনটা গেলাম, দেখুন এটা হচ্ছে রেলওয়ে ফন্ট, তাই না, যেটা আমি এখন চুজ করে রয়েছি প্রথমটা। আর আমি যদি এখন এই টু এর মধ্যে থাকা যদি H1 এ ক্লিক করি, তাহলে এটা হচ্ছে ল্যাটো ফন্ট, তাই না, এই ফন্টের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা এই কিভাবে একটা ওয়েব পেজের মধ্যে মাল্টিপল ফন্ট বা মাল্টিপল গুগল ফন্ট ব্যবহার করতে হয় সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে আমরা দেখবো কিভাবে কাস্টম ফন্ট ডাউনলোড করে সেটাকে ব্যবহার করতে হয় ওয়েব পেজের মধ্যে। আমরা তো এখন গুগল ফন্ট নিয়ে জানলাম, এরপরে আমরা দেখবো যে কাস্টমলি কিভাবে আমরা কোনো একটা ফন্টকে ডাউনলোড করে সেটাকে আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে ব্যবহার করতে পারি, কেমন? তো আজকের এই পার্টটা আমাদের খুবই ছোট ছিল, কারণ আমাদেরকে শুরু করতে হতো। তো আশা করি আজকের এই ছোট ক্লাসটা আপনাদের খুবই ভালো লেগেছে, ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।